তো আজকে আমরা এই ভিডিওতে বাংলা সহায়তা কেন্দ্রের নতুন গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করব। তো এটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে নতুন বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে অথবা অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হতে পারে নতুন করে 2022 সালে। তো আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রে এবার আধার পরিষেবা চালু করার ভাবনা রাজ্যের। তো তারপর চলে আসে বিস্তারিত। তো লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ও কন্যাশ্রীর মতো প্রকল্পগুলিতে ইতিমধ্যে মোবাইল আধার সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই মুহূর্তে নতুন আধার কার্ড করানো, তথ্যগত ত্রুটি সংশোধন বা এই সংক্রান্ত কোনো কাজের জন্য বেশ বেগ পেতে হয় সাধারণ মানুষকে। এই পরিষেবা পেতে দীর্ঘ লাইন পড়ে পোস্ট অফিস বা হাতে গোনা কিছু ব্যাংকে। এই সমস্যা ইতি টানতে এবার উদ্যোগী রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্যোগে তৈরি বাংলা সহায়তা কেন্দ্র বিএসকেগুলির থেকেই এবার আধার পরিষেবা চালু করার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য। নবান্ন সূত্রে খবর, প্রাথমিক আলোচনার পর বিএসকেগুলিতে এই পরিষেবা চালু করতে ইতিমধ্যে প্রুফ অফ কনসেপ্ট বা প্রয়োজনীয় খসড়া তৈরি করা হয়েছে। এই পরিষেবা শুরু করতে বিএসকেগুলিতে আরও কি পরিকাঠামো প্রয়োজন তা নিয়েও কয়েক দফা আলোচনা করা হয়েছে। রাজ্য প্রশাসনের কর্তাদের মতে বিএসকেগুলির বর্তমান পরিকাঠামো যথেষ্ট উন্নত মানের, ফলে আধার পরিষেবার জন্য জিপিএস লিঙ্কিংয়ের ব্যবস্থা সহ আরও দু একটি পরিকাঠামো যোগ করলেও বিএসকে থেকে আধার সংক্রান্ত যাবতীয় কাজ চালু করা যাবে। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে ছাড়পত্র পেলেই এ নিয়ে জোর কদমে কাজ শুরু করা হবে। চিঠি লেখা হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে, UIDAI, তারাই বিএসকের সঙ্গে যুক্ত কর্মীদের আধার সংক্রান্ত কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। নবান্নের এক আধিকারিক জানান, 2020 শেষের দিকে বিএসকেগুলি শুরু হয়েছে রাজ্যে। প্রথমে কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের দিকেই জোর দেওয়া হয়েছে। গত নভেম্বর ডিসেম্বর পাইলট প্রজেক্টের পর চলতি মে মাসে সারা রাজ্য জুড়ে বিএসকেতে বিদ্যুৎ বিল জমা নেওয়ার পরিষেবা চালু হয়েছে। কেন্দ্রগুলিতে সমস্ত পরিষেবা বিনামূল্যে দেয় রাজ্য। এই মুহূর্তে রাজ্যে মোট 3,561 বিএসকে রয়েছে। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিতি করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে কর্মরত রয়েছেন 3,000 বেশি কর্মী। এই হিসেবে প্রতি ব্লকে কম বেশি প্রায় 10টি করে বিএসকে রয়েছে। অতএব এখানে আধার পরিষেবা চালু হলে পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে থাকার প্রয়োজন থাকবে না। শহরে এই সমস্যা অতটা বোঝা যায় না, কিন্তু গ্রামীণ এলাকায় এই পরিষেবা পেতে এখন অধিকাংশ মানুষই অনেকটা পথ অতিক্রম করতে হয়। বিএসকেতে এই পরিষেবা চালু হলে তারা কার্যত পাবেন নিজেদের দুয়ারে। প্রসঙ্গত, এই বিএসকেগুলিতে মাধ্যমে এখন পর্যন্ত 4.8 কোটি মানুষ এসেছে এবং 6.97 কোটি বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। বিএসকেগুলির কাজ আরও উন্নত করতে রাজ্যস্তরে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করছে রাজ্য। এই কাজে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে মে মাসেই কাজ শুরু করেছে এই ইউনিট। মূলত আগামী দিনে আরও পরিষেবা যুক্ত করার লক্ষ্যে এই ইউনিট গঠন করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো বাংলা সহায়তা কেন্দ্রে যারা অলরেডি কাজে যোগদান করেছেন ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে, তো বর্তমান তাদের বর্তমানে কাজের প্রচুর চাপ রয়েছে। তো কাজের উপর কাজ বর্তমানে আসছে, ঠিক আছে। তো নতুন বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি বাংলা সহায়তা কেন্দ্রে। তো বন্ধুরা, এবার বিএসকের আপডেটে চলে আসছি যে নতুন করে আবেদন কবে থেকে স্টার্ট হবে অনলাইনে। তো বন্ধুরা, আপনাদের বলে দিই যে এর আগে 2021 সালে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন, তো তাদেরই বর্তমানে এখন জয়নিং সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারেনি সরকার। তো জয়নিং এখনও লাস্ট দফা আছে। তো লাস্ট দফা কমপ্লিট হলেই তো আশা করি খুব শীঘ্রই অনলাইন আবেদন স্টার্ট হবে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে বিএসকেতে। তো বিএসকেতে বর্তমানে এখন প্রচুর চাপ রয়েছে, আশা করি খুব শীঘ্রই বিএসকেতে নতুন করে আবেদন স্টার্ট হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে। কারণ রাজ্য সরকার বর্তমানে এখন সব বিএসকেতে বাংলা সহায়তা কেন্দ্রে ভালো নজর দিচ্ছে। বর্তমানে এখন সম্পূর্ণ কাজ বর্তমানে এখন বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রেই সব কিছু বর্তমানে এখন সামলাচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা কাজে যোগদান করছেন। তো খাদ্যসাথী পর্ব যেটা আপনাদের রয়েছে, খাদ্যসাথী যেটা আপনাদের আধার লিঙ্ক যেটা আপনাদের রেশন কার্ডের সঙ্গে, তো সম্পূর্ণ কাজ
যেটা আপনাদের রেশন কার্ডের যাবতীয় কাজ আপনাদের মানে বর্তমানে এখন করতে হচ্ছে বিএসকেতে যারা অলরেডি যারা ডাটা এন্ট্রি পদ পদে যোগদান করেছেন। তো এখন যদি আপনাদের আধার কার্ডের কাজও যদি এখন বিএসকেতে চলে আসে তো আসলে একটা প্রচুর কাজের চাপ আসবে, তো প্রচুর কর্মী দরকার বিএসকেতে বাংলা সহায়তা কেন্দ্রে। তো এতে বোঝা যাচ্ছে যে নতুন করে আবেদন খুব শীঘ্রই স্টার্ট হবে, তো প্রচুর কর্মী নিয়োগ করা হবে বাংলা সহায়তা কেন্দ্রে। তো যখনই অনলাইন আবেদন স্টার্ট হবে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে 2022 সালে, তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি এবং বেসরকারি যে কোনো সব ধরনের চাকরির খবর আপডেট পেতে।